شهید হয়ে গেল আল্লাহ নবী বড়টা কমজোর হয়ে গেলেন আল্লাহ নবী বড়টা অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী তিনজন সাহাবাকে সাথে নিয়ে উহুদে পারে উঠে গেলেন উহুদে পারে চলে গেলেন বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে আবি বকর সিদ্দিক তিরমিজি শরীফের মধ্যে মানাকিবে উসমানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা আল্লাহ নবী উহুদে পারে চলে গেলেন আল্লাহ নবী উহুদের পারে উঠে গেলেন পাহাড়খানা এত জোর কাঁপে পাহাড়খানা এত জোর নড়ে আল্লাহ নবী সাহাবাদের কোলে ঢলে ঢলে পড়েন আল্লাহ নবীর কোলে সাহাবারা ঢলে ঢলে পড়েন ও যুবকেরা আল্লাহ নবী নূরের কত কানালেন উহুদের পারে একবার মানলেন উহুদের পারে ঢুকে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন এই উহুদ তুমি কি জানো তোমার উপর কে কে দাঁড়িয়ে আছেন একজনা নবী একজনা সিদ্দিক দুজন শহীদ দাঁড়িয়ে আছে বলার সঙ্গে সঙ্গে উহুদে পাহাড় খারাপ দাঁড়িয়ে গিয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তুমি জানো কে কে দাঁড়িয়েছে একজন নবী একজন সিদ্দিক আর দুজন শহীদ একটু বলেন তো শহীদ হওয়ার পরে জানা যায় না আগে জানা যায় কি বলে এখান থেকে আরেকটা কথা অল্প সময় অনেক আলেম ওলামা নেটে একটা ভিডিও ঘুরছে কে জানো পাঠালো হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেখার সময়ও থাকে না কত ভিডিও দেখা আবু জেহেলের কথা সাহাবারা কান্দিতেন কথা বলেন কি জ্বলতো লেগেছে আরে হ্যাঁ ওটা হুজুরটাকে শেষ রাতে তুলে আরে ঝিঙলে হবে আমি আশাতে আপনাদের রাগ হয়ে গেল কার কার রাগ হল হাত তোলেন তো কি বলে আবু লাহাবের কথা সাহাবারা কান্দিতেন উতবা সাইবা তা যাত্রার কথা আমাদের কান দিলে হবে বলে নেটে কথা চলে তোদের হুজুরা যদি অত বড় আল্লাহর ওলি হয় কয়টুখানি ফয়েজ দিয়ে আমার হাতটা একটু পঙ্গু করতে পার না মনটা মেকাতে পার আল্লাহ আছে না নাই সত্যি বলছে মানেন আপনারা আল্লাহর ক্ষমতা সবথেকে কম যে বেশি নয় ক্ষমতার উৎস সব ক্ষমতার মালিক আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ বলে মসজিদ কার ঘর ঠিক বলছেন বাবরি মসজিদ ভাঙলো কারো তো হাত ভাঙলো না তখন মনে 1992 সালে মনে আল্লাহর ক্ষমতা একটু কমে গেছিল নাউজুবিল্লাহ বলে 1992 নাউজুবিল্লাহ আমার আল্লাহর ক্ষমতা মানে কমে গেছে কই আল্লাহর ঘর ভাঙলো কারোর হাত ভাঙে না যেই গুলো ভেঙেছিল এখন দাদাগিরিতে হচ্ছে ঠিক না ভুল তার ক্ষমতা মনে একটু কম ছিল আল্লাহ তখন হুজুরের ক্ষমতা তো একটু দিয়ে আমার হাতটা ঢাকাতে বল দেখি তোদের হুজুরের ক্ষমতা তাহলে আমি যদি ঘুরি এটা বলি আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ মিন যালিক আমার নবী হক না মিথ্যা ঠিক বলছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তো উহুদে যে আমার নবী দান্দান শহীদ হলো নবীকে তীর মেরেছিল ওর নাম জানেন কাফেরটার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামাত আব্দুল্লাহ ইবনে কামাত আমার নবীকে তীর মেরেছে যেই তীরটা নবীর নূরের দান্দানে লেগে গেল আহা লোহার হেলমেট ভেঙে শির মোবারকে লোহার টুকরো গেঁথে গেল আল্লাহ তো কোরআনে নবীর সাথে ওয়াদা করেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব জোরে বলে তো উহুদের নবীর দান্দান ভাঙলো শির মোবারক ভেঙে লোহার টুকরো ভেঙে গেঁথে গেল নবীর মাথায় তাদের হাতগুলো ব্যাঁকলো না কেন তখন আল্লাহর ক্ষমতা মনে একটু কম ছিল নতুন নতুন ইসলাম নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে কুফরদের মতন কথা বলো না বেঈমানদের মতন কথা বলো না কি কথা ঠিক না ভুল বলছি যদি এই না হওয়ার জন্য যদি মিথ্যাই প্রমাণ হয় বাবরি মসজিদ ভেঙেছে তাদের উপর আল্লাহর কই গজব হাত না কেন ناوز بلا ঘুরিয়ে কেউ কোনো কিছু ফতোয়া দেবে নাকি মাথায় ঢোকা না কি বলেছে বুঝতে পেরেছে আল্লাহ কুফরি কথা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন বলেন আমি এগুলো হলো কুফরি কথা কাটা আমাদের ইমান ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী এই তিনজনকে উহুদে উঠলেন উহুদ সাহাবারা নবীকে দেখতে পাচ্ছেন না মুনাফিকরা এই সুযোগে লুটিয়ে দিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবী কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপদারা আল্লাহ নবী সাহাবারা কাঁদতে কাঁদতে চলে যায় কার জন্য লড়াই করব কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী চলে গেলেন কার জন্য লড়াই করব কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায় কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে যায় ও যুবকেরা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সাহাবাদের বিবিরা সাহাবাদের বাড়ির মহিলারা সাহাবা মায়েরা বাড়ি দরওয়াজার সামনে কাট করে দাঁড়িয়ে গেলেন সীমানায় দাঁড়িয়ে গেলেন ও রাসূলুল্লাহ সাহাবা বাড়িতে ঢুকতে দেবো না বাড়িতে ঢোকা হবে না বাড়িতে ঢুকতে দেবো না আমাদের নবী কই আমাদের নবী কই আমাদের নবী কই যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন আসার সময় কেন একা একা ফিরে গেলেন আমাদের নবী কই আমাদের নবী কই আল্লাহ নবীকে আনলেন বাড়িতে ঢুকতে দেবো না আল্লাহ নবীকে আনলেন বাড়িতে ঢোকা হবে না যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন আসার সময় কেন একা একা ফিরে এলেন ও যুবকেরা আল্লাহ নবী ওহুদে পারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবী জিন্দা নবী আমি নবী জিন্দা নবী আমি নবী জিন্দা নবী ও যুবকেরা আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কাপ 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সাহাবাদের বাড়ির কানে কানে চলে গেল চলে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ওহুদে নবী বলছেন মদিনা শরীফে সাহাবাদের কানে কানে চলে যাচ্ছে আমি নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন এই ওহুদের নবী পাহাড়ে উঠেছেন পাহাড় নরে বুখারী শরীফে মানাকিবে আবি বকর সিদ্দিকে পাবেন যে মানাকিবে শুরুর মুখে একটা হাদিস লেখা আছে মদিনা নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের সব বাড়ি ছিল দুটো করে দরওয়াজা একটা খুললেই নববী শরীফ আর একটা ছিল উল্টো দিকে মাঝে মাঝে সাহাবারা জুতো হাতে করে নিয়ে নববী শরীফের উপরে চলে যেতেন মাঝে মাঝে গোসল ফরজ হলো নববী শরীফের উপরে যেতেন আল্লাহ রাসূল একবার বলে দিলেন সদ্দুল আবওয়াব ইল্লা বাবি আবি বকর প্রত্যেকের বাড়ি দরওয়াজা গুলোকে বন্ধ করে দাও ইল্লা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকের বাড়ি দরওয়াজা খোলা থাকবে বাকি সবার বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফে একটা রিওয়ায়াত আছে ঠিক ওই রকম আর লাস্টের বাক্যটা আলাদা সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আলী রাদিয়াল্লাহু তাআলা সবার বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি দরওয়াজা খালি খোলা থাকে বাকি সব বন্ধ আবু বকর সিদ্দিক নবী বলে একজন নবী আমার নবী একজন সিদ্দিক আবু বকর আর দুজন শহীদ সবার ঈমানের উপর শহীদ হবার পরে জানা যায় একজন হলেন হযরত ওমর একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবারে আপনাদের কাছে আমার জানার বিষয় নবী বলছেন তৃতীয় হিজরিতে হযরত ওমর শহীদ হয়েছেন 23 হিজরিতে আর হযরত উসমান শহীদ হয়েছেন 35 হিজরি কম বেশি রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বলছেন তৃতীয় হিজরি আর শহীদ হচ্ছেন 23 হিজরি কম বেশি এই 20টা বছর আগেকারের কথা আর ওইদিকে গেলে আরো 12 বছর মানে কত কুরিয়ার বড় 32 বছর আগে খারের কথাটা নবী বললেন কি করে কথা বুঝতে পারছেন কারণ আমাদের সমাজে তিন দিন ফোন কেটে ফতোয়া দিয়েছে যদি বলে নবী গায়েব জানা হয়ে গেল শেষ কথা বুঝতে পারলেন যদি বলে নবী গায়েব জানে এদের ফতোয়া ওটা হলো শিরকি কথা আস্তাগফিরুল্লাহ মানে আমার নবী গায়েব জানেন না কতটা জানেন أهل السنة والجماعة راكيدا أما النبي باك الله باك جوتورا جانية رسول الله توتورا إجانة سبحان الله بله كتورا جانية جرا سيرش تقولي الله كاو كجانا الله رسول الله كجانية جوري بله أجوري بله جابينا قرآن شريف الله بوله تين وما هو على الغيب بدين أمار حبيب غائب خبر تيجي كيربونا تكورينا জানেন বলেই তো দেয় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক কোরআন শরীফ সূরা নিসাতে আল্লাহ জিকির করেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুম তাআলাম এই মা মায়ে খাসসানায় মায়ে উমুমি আমমালে দিচ্ছে ওয়া আল্লামাকা মা লাম তাকুম তাআলাম হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো জানিয়ে দিলাম যেগুলো আপনি জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জানিয়েছি এখন আমাদের সমাজে এসে যে বলে নবী গায়েব জানা হয়ে যায় শিরক আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব যেগুলি আপনি জানতে না আমি আল্লাহ আপনাকে জানিয়েছি আল্লাহ পাক ও আপনাকে জানাচ্ছি এখন সমাজে নবী পাক গায়েব জানে হয়ে গেল শিরক তবে কিন্তু আলিমুল গায়েব আমার নবী না আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া আর-রহমানুর রহিম আলিমুল গায়েব হলেন আমার আল্লাহ আল্লাহ পাকের এই গায়েব এটা হলো জাতি আমার নবী পাকের এই গায়েব এটা হলো শিফাতি মানে আতাই মুজাদ্দুদুল জামান তার ওসিয়াতের মধ্যে লিখেছেন এই ইলমকে বলে ইলমে হুসুলি বা আতাই ইলম বলা হয় এটা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না নবীর শানে তোমার কষ্ট হচ্ছে কেন নবীর শানে তো ইবলিসের কষ্ট হয়েছে নবীর আগমন ইবলিসের কষ্ট তোমার হচ্ছে কেন নবীর ভালোবাসা নবীর mohabbat ইসলাম জাহানে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি শান আল্লাহ ওনাকে কি দরজা আল্লাহ ওনাকে দিলেন কি মাকাম আল্লাহ ওনাকে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাফসিরে জালালাইন শরীফ বলে একটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাফসিরে জালালাইন শরীফ যিনি জীবনের নবীকে 77 বার দেখেছেন ৭৭ বার নবীকে দেখেছেন তার মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে দেখেছিলেন আর জোরে বলা যাবে না জোরে বলা যাবে না জানাক আল্লাহ ২ লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন জোরে বলো ২ লক্ষ হাদিসের হাফেজ লাউ ওয়াজাতু আকসারা মিনহু লা হাফিজতু এই ২ লক্ষ মুখস্থ করে বলে আল্লাহ যদি আমাকে আরো সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে দিতাম জীবনী পড়বে আল্লাহর ওলি ও যুবকেরা হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায় করে নিলেন আল্লাহ পাকের ওলি হুজুরে খাদেমকে ডাক দিয়ে দিলেন হুজুরে খাদেম সামনে গেলেন বাবা ওযু আছে বাবা হুজুর আমার ওযু করা নাই তা ওযু করে আসো ওযুটা বানিয়ে নিন আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও বাবা আজকে আসরের নামাজ কাম আল্লাহ পাকের কাবাতে কি আদায় করব তুমি কি যাবে বাবা তুমি কি যাবে বাবা হুজুর আমি আপনার সঙ্গে যাব আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও বাবা করেন আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা আমার হাতটাকে ধরো বাবা চোখ দুটো বন্ধ করো চোখ দুটো বন্ধ করো চোখ দুটো বন্ধ করে নিলেন ও বাবা করেন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো বাবা আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ সাথে 27 কদম হেঁটে হেঁটে গেলেন আল্লাহর ওলি জানিয়ে দিলেন আল্লাহর ওলি শুনিয়ে দিলেন ও বাবা করেন চোখ দুটো খোলো বাবা চোখ দুটো খোলো বাবা আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার আল্লাহ 27 কদম হাঁটিয়ে গিয়েছে চোখ খুলে দেখে আল্লাহর কাবা সুবহানাল্লাহ বলে 77 বার জীবনে নবীকে দেখেছেন 35 থেকে 37 বার নবীর সাথে জাগ্রত চামড়ার চোখে দেখা আলহামদুলিল্লাহ বলবেন না মুফতি সাহেব বলছিলেন বুখারী শরীফের একটা হাদিস বুখারী শরীফের হাদিস যে আমাকে স্বপ্ন দেখলো সে খুব শিগগিরই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন না এখন আমাদের সমাজে কিছু আছে ওরা ইমামদের ব্যাখ্যা আনে, তোমরা তো ইমাম মানো না, তোমরা তো ইমাম মানো না, ব্যাখ্যা করো হাদিস থেকে, এই হাদিসটাকে খণ্ডন করো। বুখারী শরীফে যেমন প্রমাণ ইবারত, এরকম একটা ইবারত তলব করো, এইভাবে খণ্ডন করো যেটা না। আজকে সন্ধ্যাবেলা আমাকে একটা ছেলে একটা এ দেখা মানে পাঠিয়েছে ভয়েস, ফোন করে মুর্শিদাবাদের কে একজন আছে, কথা বলছেন না, ও ছবি দিন কদিন নেটে ভাইরাল হচ্ছে, দেখেন দোকানে বসে আছে প্যান্ট শার্ট পরে চিপসে পড়া, ফোন করেছে বলে তোদের দাদা হুজুর কাছে ইবলিস শয়তান এসে বলতে পারে আমি তো নবী, কোন কাফের ছাড়াই কথা বলতে পারে না, কোন কাফের ছাড়াই কথা বলতে পারে। আল্লাহর রাসূল বলেছে যে আমাকে দেখলো সত্য দেখলো, জোরে বলে, ইবলিস শয়তান এসে বলবে আমি তো নবী, নবী চেহারা ইবলিস দেখতে পারবে, তাহলে গোটা পৃথিবীর মানুষ কুফরিয়াতে চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা রাসূলুল্লাহর হাদিস কা ইনকার, এটা আমার নবীর হাদিস কা ইনকার। কারণ আল্লাহ রাসূল যখন বলেছেন শয়তান আমার চেহারা দেখতে পারে না, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে আমি নবী আমাকে মিথ্যা বললো সেজন্য নিজের জায়গাটা জাহান্নাম তৈরি করল, আস্তাগফিরুল্লাহ বলে, যে আমাকে মিথ্যা বললো সেজন্য নিজের জায়গাটা জাহান্নাম করল। শয়তান আমার নবীর কথা বল, আমি তো নবী, ওজন্য তো নবী বলে দিলেন এই আমার উম্মতেরা তোমরা ভয় খেও না, যে আমাকে দেখবে ঠিকই দেখবে, কেন শয়তান আমার চেহারা ধরতে পারবে না, তাহলে শয়তান মনে ধোঁকা দেবে দূর থেকে আমি তো নবী, ওটাও শয়তানের মুখ থেকে পার হবে না। যিনি বলবেন আমি তো নবী বরহক, তিনি রাসূলুল্লাহকেই দেখেছেন, জোরে বলেন, আর জোরে বলা যাবে না, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাফসিরে জালালাইন শরীফ, উনি হলেন ছাত্র, ওনার উস্তাদ হলো ইমাম জালালউদ্দিন মাহাল্লি, কুরআন শরীফ সূরা হুজরাতের 26 পারা এর তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা আজও কিন্তু মদিনার নবাবী শরীফে নবী পাকের রওজা শরীফের গায়ে লেখা আছে। যারা বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, মাটির সাথে মিশে গেছে, তাদের কাছে আমার বার্তা, আল্লাহর নবী রওজা শরীফের গায়ে গিয়ে চিল্লে কথা বলে আসো, যাও কত গুর্দ তেজ আছে সেদিন বুঝবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দি আন তাহবাতা ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, لا ترفعوا اصواتكم فوق صوت النبي, খবরদার আমার হাবিবের সামনে হাবিবের কথার উপর আওয়াজ তোমরা উঁচু করো না, হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ বুলন্দ করো, হাবিবের সামনে জোরে কথা বলো না। ওয়ালা তাজহারু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না, বললে কি হবে, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুণ সব ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের হুকুম কিন্তু রহিত নয়, এই আয়াতের বিধান কিন্তু রহিত নয়, কত গুরুত্ব তেজ আছে দূর থেকে, তো বলে নবী মরে গেছে, পচে গেছে, একবার নবী পাকের রওজা শরীফের গায়ে গিয়ে চিল্লে তো বিয়াদবি করে কথা বলে আসতো। এই আয়াতের হুকুম কিয়ামতের সকাল পর্যন্ত প্রযোজ্য। আজও কেউ যদি নবী রওজার গায়ে দাঁড়িয়ে বিয়াদবি করে, আজও পর্যন্ত না কিয়ামত পর্যন্ত তার আমল এই আয়াতের বিধান অনুযায়ী ধ্বংস হয়ে যাবে, তোমাদের জ্ঞানের বাইরে বুঝতে পারবে না। কেন রাসূল কালো জিন্দা ছিলেন, নবী আজও জিন্দা আছে, নবী আগামীতেও জিন্দা, জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবী যদি মরা নবী হয়, মুসনাদে বাজ্জারের হাদিসটাকে কেটে দেন, আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তারপরেই নবী বলছে আমি নবী আমার ওফাতের পরে তুরাদু আলাইয়া আমালুকুম, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবী আমার উপরে এনে পেশ করা হবে ওফাতের পরে। ফামা রাআইতু মিন খাইরি, ফামা রাআইতু মিন খাইরি, আমি নবী যখন উম্মতের ভালো আমলগুলো দেখব কোথা থেকে, আমার বুঝতে কি অসুবিধা কষ্ট লিখছেন আপনারা নাকি, কোথা থেকে দেখবে? আজকে এই যে আমাদের তরুলপুরে 115তম মাহফিল তরুলপুর, দাদা একজন আল্লাহর মাহবুব বান্দা তানাকে কেন্দ্র করে জলসার উৎপত্তি। এটা কিন্তু আগে টিনের আট চালাই হতো। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, টিনের আট চালা ওটা আল্লাহ পাকের রাসূলের হুকুমে দাদা হুজুর কেবলা ইশারা দিয়ে করেছিলেন। জোরে বললেন, কালকে ফতোয়া দেবে, পরশু এর বিরুদ্ধে ফতোয়া দেবে, বিশ্বাস ছেড়ে দেবেন। তাহলে আবু জেহেলের কথাতে না সাহাবার নবীকে ভালোবাসা ছেড়ে দিত, ওটা আমার ভাই পড়ে। আবু জেহেল আমার নবীকে দেখে বলছে ওটা আমার ভাইপো, বলেন না ওটা আমার ভাইপো, মানে সাহাবারা নবীর মুহাম্মদের কমিয়ে দিয়েছে আরো বেড়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, এই আমাদের এই মাহফিলটা এটাও নবী পাকের দরবারে চলে যাচ্ছে। জোরে বললেন না? নবী বলছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবী আমার উপর এনে পেশ করা হবে। ফামা রাআইতু মিন খাইরি, ফামা রাআইতু মিন খাইরি, আমি নবী যখন উম্মতের ভালো আমল দেখব হামিদুল্লাহ আলাইহি, আমি নবী আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবো। আর আমি নবী যখন উম্মতের খারাপ আমলগুলো দেখব, খারাপ কাজ, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী রওজা শরীফে শুয়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকব। তার নবীজি নাউজ বিল্লাহ মরে গেলেন, পচে গেলেন, গলে গেলেন, মাটির সাথে মিশে গেলেন, আস্তাগফিরুল্লাহ। তার নবীর এই হাদিসটা আপনি ব্যাখ্যা কি করবেন? গত সম্ভবত 7-8 বছর কিতে বেশি হতে পারে কাইয়ুমে জামান আলা হযরত দাদুজান বড় হুজুর রাহমাতুল্লাহ, ওনার আহলিয়ার কবরটা কিন্তু ধসে গেছে। জানেন আপনি গ্রামের মানুষ আপনার ফুটবল শরীফ, তখন বড় হুজুর কেবলার মেজো সাহেব পীর আল্লামা সাইফুদ্দিন পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহ আলা বারকাত, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কিন্তু হায়াতে ছিলেন। আমার বড় দাদি আম্মা জানের কবরটা ধসে গেছে। দাদি আম্মা জানে এত বছর ইন্তেকাল হবার পরও কাফনটা কিন্তু সাদা ধবধব অবস্থায় দেখা গিয়েছিল। আলহামদুলিল্লাহ বললেন না? তোর উপর আমার মুরব্বী বাপগুলো বসে আছেন, দাদুজান হুজুরের কবরও কিন্তু ধসে গেছে। ও মুরব্বী বাপেরা একটু বলে, দাদুজান হুজুরের আমি তো ওইটা চোখে দেখি, কিন্তু এইটা দেখেছি বড় দাদি আম্মাদের কবরটা ধসে গেছিল, দেখা চোখে, কাফনটা সাদা ধবধব করছে। জোরে বলে। আর ছোট হুজুর কেবলা কবর ধসে গেছিল সম্ভবত দুবার। মুরব্বী বাপেরা জানবেন দাদুজান হুজুরেরও কিন্তু কাফনটা সাদা ধবধব অবস্থায় দেখা গিয়েছিল। আর জোরে বলা যাবে না? নবীর একটা গোলামের যদি এই অবস্থা হয়, নাউজ বিল্লাহ, নবীর প্রতি আকীদা করলে কি করে লাশ পচে গলে মিশে গেল? এটা আবু জেহেলের আকীদা, এটা আবু লাহাবের আকীদা, এটা উদবা শাইবা, এটা নবীর দুশমনের রাসূলের আকীদা, এটা নবীর গুস্তাখের রাসূলদের আকীদা। তোমার মধ্যে আকীদা এলো কি করে? নবীর লাশ পড়ে গলে গেল। নবী বলছেন তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ আলাইহি ওয়ামা রাআইতু মিন শাররিন ইস্তিগফারতুল্লাহ লাকুম। আলহামদুলিল্লাহ বলেন। সেই নবী মরা, নাউযু বিল্লাহ মিন যালিক। তাফসীর জালালাইন শরীফে এই সূরা হুজরাতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন মাহাল্লি নবী পাকের একটা হাদিস শরীফকে নকল করেছেন। حضرت ابو بكر الصديق হেঁটে হেঁটে যা ওনার সাথেই হাঁটছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই দুজনে হাঁটে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওনার চলাটা একটু আগে হয়ে গেল নবী তাম্বি এই তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ যাকে আল্লাহ পাক তোমার থেকে দুনিয়া এবং আখিরাত আল্লাহ উত্তম করেছেন আলহামদুলিল্লাহ বললেন তারপরেই নবী বলেন সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত সমস্ত নবীদের পরে আবু বকর সিদ্দিকের মত আল্লাহ পাক দ্বিতীয় আর কাউকে তৈরি করেন আজরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ইসলামের শেষ যুদ্ধে চলে যাবেন ও যুবকেরা ও আমার মনোবিবাদনা আল্লাহ নবী তাবুকের যুদ্ধই পার হয়ে যাবেন আল্লাহ নবী তাবুকের যুদ্ধ চলে যাবে নবম হিজরিতে আল্লাহ নবী ওর পরে কোনো যুদ্ধ করেন না ওর পরে কোনো যুদ্ধই যান না আল্লাহ নবী জীবনে যত যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাহাবা আল্লাহ নবী তাবুকের যুদ্ধে নিয়ে গিয়েছেন ৩০,০০০ সাহাবা ও যুবকেরা আল্লাহ নবী তাবুকের জমিনে হাজির আছেন আল্লাহ নবী তাবুকের জমিনে হাজির আছেন বাইহাকি শরীফের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব পানা দিলেন আল্লাহ নবী উত্তর পানা দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি আকাশের সূর্যের আলোটা তো বেশি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি maaf করুন মুস্তাগিদা ক্ষমা করুন এটা আকাশের সূর্যের আলো শুধু নয় এটা আকাশের সূর্যের আলো শুধু নয় আপনার মুহাব্বতে সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতাদের নূরে যদি আকাশের সূর্যের আলো দুটো আলো বেশি আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন আপনি গুনাহ জানাজায় যাবেন আপনি গুনাহ জানাজায় যাবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও হযরত জিবরাইল আমি নবী তো সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে এতটা রাস্তা হবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি maaf করে দিন আপনি যদি যেতে চান আল্লাহ আমাকে রুকবে আপনার জন্য রাস্তা খানা ছোট হয়ে যাবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আপনি যাবেন এটা শুধু আকাশের সূর্য নয় হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছে ওনার আমলটা কি ছিল বলেন তো ওনার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে ওই লোকটার জান্নাতে যেতে বাধা একটা যে বাধাটা হলো মরণ সে ইন্তেকাল করলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন জোরে বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন সুজুনুনা জানা যায় যাবে নবী বলতে এতটা রাস্তা কি করে হবে বাইহাকি শরীফে দুটো রিওয়ায়েত এসেছে দুটো বর্ণনা এক নম্বর হুজুর আপনার জন্য রাস্তা ছোট করে দেব আল্লাহর হুকুম রাবি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী উনি বলেন আমার নবী মুহূর্তের মধ্যে জানাজার নামাজ পড়ে নবী আবার ফিরে দু নম্বর রিওয়ায়েত আমার নবী সিরিয়া তাবুকেই ছিলেন এখান থেকে মদিনা শরীফের মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছেন। সিরিয়া তাবুক থেকে নবী ওনার জানাজা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বললেন না? নবী সিরিয়া তাবুক থেকে দাঁড়িয়ে মদিনা শরীফে জানাজা পড়ছেন। আল্লাহর নবীর পিছনে দুটো কাতারে ৭০-৭০ হাজার করে ১,৪০,০০০ ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজটা আদায় করেছিলেন। জোরে বলেন। তাবুক ৯ম হিজরি, এরপরে আর কোনো যুদ্ধ হয়নি। আমার আর জানলে কোন যুদ্ধ হয়নি। তার ২ বছর পরে ওফাত শরীফ ১১ই হিজরি, বিদায় হজ ১০ই হিজরি, বিদায় হজ তার পরের বছর ১১ই হিজরি আমার নবী ওফাত শরীফ হয়ে গেলেন। আল্লাহর দিদার, আল্লাহর পীর পিয়ারা হয়ে গেলেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, তাবুকের যুদ্ধে কিন্তু সাহাবাদের কষ্ট ছিল দুটো, একটা ছিল পানি আর একটা ছিল খাবার। দুটো যেমন একবার কষ্ট আমার নবীর জামানায় হয়েছিল মদিনা শরীফে। পানি হচ্ছে না, খরা হয়ে গেল। আহা, আল্লাহ রাসূল মদিনা শরীফে মসজিদে গামামা, গামামা মানে মেঘ, আল্লাহর হাজিরা জানে পুরো নববী শরীফের গায়ে মসজিদটা আছে, মসজিদে গামামা, মসজিদে গামামা, গামামা মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী ইখতাবু ফি ইয়াউমুল জুমআহ, নবী পাক এই মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছেন। বর্তমান মসজিদে গামামায় আযানটা হয়, জামাত হয় না। পুরো নববী শরীফের সঙ্গে টাচ আছে। ওই সীমানা শেষ হচ্ছে মসজিদে গামামা, ছোট্ট বড় মসজিদ, কি সুন্দর করে গম্বুজগুলো করে, একটা সুন্দর করে রাখা আছে মসজিদে গামামা, মেঘওয়ালা মসজিদ। বুখারী শরীফে বাব আছে, বাবুল ইসতিসকা ফি খুতবাতিল ইয়াউমুল জুমআহ, বলে একটা বাব আছে বুখারী শরীফে। এই হাদিস শরীফে রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ১০টা বছর আমার নবীর খিদমত করেছেন, ১০ বছর কন্টিনিউ। উনি বলছে নবী আমাকে আজ্ঞা মানা দূরের কথা, কোনোদিন কথাটা নবী আমাকে জোরে বলেন। যখনই আমাকে বলতেন ভালোবাসা দিয়েই বলতেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এত নবী ভালোবাসেন। 3টে দোয়া আল্লাহ নবী ওনার জন্য করেছিলেন। ১ নম্বর, আল্লাহ তোমার মালে বরকত দান করেন। ২ নম্বর, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করেন। ৩ নম্বর, আল্লাহ তোমার আল আওলাদে বরকত দেন। আল্লাহ ওনাকে 3টে নিয়ামতে মিলিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? তাই নবী মসজিদে গামামায় খুতবা দিচ্ছেন। কামা আরাবী, বুখারী শরীফে এসেছে, একটা গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, গ্রাম্য দাঁড়িয়ে গেলেন। فقال يا رسول الله صلى الله عليه وسلم حلق المال وجعل يالي, حلق المال وجعل يالي, يا رسول الله হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, পানি হচ্ছে না, খরা, আর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত। ফাদউল্লাহ লানা, ফাদউল্লাহ লানা, হুজুরটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। বুখারী শরীফে এসেছে নবী খুতবা দিচ্ছেন জুম্মা দিদিতে, ফারাফা ইয়াদাই, সুবহানাল্লাহ বলেন। রাফা ইয়ারফা মানে উঠানো, তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাই মানে দুই হাত। ফারাফা ইয়াদাই, আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করছেন। এখন আমাদের সমাজে মোবাইলে কিছু হুজুর বেরিয়েছে, বলে হাত তুলে দোয়া করা বেদাত, কথা বলে না? কি বলে? হাত তুলে দোয়া। আমি মাঝে মাঝে বলি এই হাত দুটোকে পিছন দিকে কাঁটা দড়ি দিয়ে বেঁধে রাখবে। কেন? কেউ হাত না তুলে দোয়া করে নাউজুবিল্লাহ, সে কাফের হবে না। হাত তুলে দোয়া না করে গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বিনয়ের সাথে, নম্র সাথে নিজেকে যত ছোট করতে পারে তত ছোট করে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তোমার ইবাদত নামাজ পড়েছে আল্লাহ কবুল করো না, আল্লাহ ফিরিয়ে দিও নি আল্লাহ, আমি তো গোলামের বাচ্চা গোলাম। আমার আল্লাহর কাছে হাত তুলেছি, রবের কাছে হাত তুলেছি, মালিকের কাছে হাত তুলেছি, দেনেওয়ালার কাছে হাত তুলেছি। এটা লজ্জা কিসে? কথা ঠিক না ভুল বলছি? এখন এদের রায় হলো দোয়া করা বেদাত। আমি ওই জন্য মাঝে মাঝে বলি তুই বেদাত, তোর বাপ বেদাত, তোর দাদু বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত, বেদাতের বাচ্চা তুই বেদাত। নবীর যুগে নেই বেদাত। যদি নবীর যুগে না থাকলে বেদাত হয়। সব থেকে বর্তমান বড় বেদাত হলো এই মাদ্রাসা। কাল থেকে বোল্টুজার কিনে ভাঙা শুরু করে, সে কোন রাজ্যে সরকার ভাঙেন মাদ্রাসা। নবীর যুগে একটাও মাদ্রাসা ছিল না, না না একটাও মাদ্রাসা নেই। बुखारी शरीफ चिरुना, मुस्लिम शरीफ चिरुना, तिरमिज़ी शरीफ चिरुना, इब्ने मादा चिरुना, नसाई चिरुना, अबू दाऊद चिरुना, तफसीर ज़लालैन चिरुना, तफसीर कश्शफ़, बैज़ाबी, तफसीर रुहुल बयान, तफसीर रुहुल मानी, तफसीर मदारिक व तंज़ील किच्छु चिरुना। नबीर कोन हादीस आछे? नबी बोले बोलछेन रवाहुल बुखारी। तो परे হাদিস জয়ীব হাদিস খবর হাদিস মুতাওয়াদি হাদিস সাদ হাদিস মুনকার হাদিস মুত্তাসিল হাদিসে মারফু নবীর যুগে একটাও ছিল না। তাহলে সব বেদাত, কথা বলছেন না, সব বেদাত ফাজলামি হচ্ছে ইসলামকে নিয়ে। কুল্লু বেদাতুন দালালা কুল্লু দালালাতুন ফিন নার। তাহলে প্রথমে পুরাতে হবে বুখারী শরীফের নামটা। কোথা থেকে পেয়েছো? নবীর যুগে বুখারী শরীফ ছিল। কোরআন শরীফের যে জবরটা মুছতে হবে, বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। কোরআন শরীফের যে জবর মুছতে হবে, হারকা মুছো। কেমন পড়তে পারো দেখি। ওই বেদাতটাই গোমরাহি, যেই বেদাতটা ইসলামের বিরুদ্ধে যায়। ওই বেদাত গোমরাহি, যেই বেদাত তারা ইসলাম কে খারাপের দিকে ঠেলে রাখে। যেমন বর্তমান কিছু কিছু জুলুস বক্স ভাড়া করে দিব্যতে কি গান বাজিয়ে ড্যান্স চলছে। আল্লাহ শরিয়াতে ওটা হারাম। কথা বুঝতে পারেন? কিছু কিছু জুলুস বক্স লাগিয়ে গান চলছে, গান কটা আপনি দেখবেন মোবাইলে। ওরা কিন্তু নবীর পাগল নয়। কোন নবীর পাগল জুলুস কে বক্স লাগিয়ে গান বাজাতে পারে না। ফুরফুরা শরীফে হুজুররা জুলুস করেন না, কিন্তু সব জুলুসকে হারাম বলা কি হারাম বলা যাবে না। যদি ওর মধ্যে শরীয়তে বেখিলাফ কিছু না থাকে, কি করে হারাম বলবেন? কথা কিছু বুঝছেন না, বোঝেন। তবে ওই জুলুসটা হারাম যেই নবীর ভালোবাসা জুলুসের নামে বক্স ভাড়া করে গান বাজিয়ে ড্যান্স দেয়, ওটা হলো আল্লাহ শরীয়তে হারাম। ওদের উপর আল্লাহর লানত। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।